নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়ে দশবর্তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার। আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দোণাচার্যের অনুষ্ঠান। দর্শকবন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আগামী 16ই নভেম্বর 2024 কার্তিক মাসের শেষ শনিবার অত্যন্ত একটি শুভ দিন, এবং তার সাথে সাথে কার্তিক পুজো। চন্দ্রমাস অনুযায়ী যদিও কার্তিক মাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সৌরমাস অনুযায়ী আগামী 16ই নভেম্বর 2024 শনিবার কার্তিক মাসের সংক্রান্তি, শনিবার এবং কার্তিক পুজো। তাই আমরা যদি ওই দিন গ্রহ মহারাজ, যেমন বৃহস্পতিকে আমরা দেবগুরু বলি, মঙ্গলকে আমরা গ্রহদের সেনাপতি বলি, ঠিক তেমনিভাবেই শনিকে আমরা গ্রহ মহারাজ বলে থাকি। এবং শনি মহারাজকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, শনি মহারাজকে যদি আমরা ঠিকভাবে তার উপাসনা করতে পারি, তাহলে আমাদের জীবন সব দিক দিয়েই সফলতায় ভরে উঠতে পারে। তাই আজকে এমন কিছু টোটকা বলবো যে শনিবার দিনকে একটুখানি লবণ আপনি আপনার বাড়ির এমন একটা জায়গায় রাখবেন, এবং একটুখানি লবণ আপনি আপনার বাড়ির এমন জায়গায় ছড়িয়ে দেবেন যাতে আপনার জীবনের অর্থ, সুখ, শান্তি, সমৃদ্ধিতে সারাটা জীবন ভরে যায়। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। দর্শক বন্ধু, শনিবার দিনকে আমরা এমন কিছু টোটকা করব যে টোটকাটা করলে আমরা আমাদের যে আর্থিক অনটন, আটকে থাকা কোনো কাজ, পাওনা টাকা তাকে পুনরুদ্ধার করা, ব্যাংক ব্যালেন্সটাকে প্রচুরভাবে বাড়িয়ে নেওয়া, আপনার অথবা আপনার পরিবারের এমনকি কোনো বাচ্চার যদি নজরদোষ লেগে থাকে, আপনি অথবা আপনার পরিবারের কেউ না কেউ শত্রুতায় ভুগছেন, এমনকি গোপন শত্রুতায় ভুগছেন, এমন কিছু টোটকা আজ আপনাদের হাতে তুলে দেবো যে টোটকাগুলো প্রয়োগ করলে আপনারা অবশ্যই শনি মহারাজকে সন্তুষ্ট করতে পারবেন। প্রথমেই বলবো যে শুধু কার্তিক মাসের শেষ শনিবার নয়, এই গ্রহ মহারাজকে তুষ্ট করতে গেলে যাদের জন্মছকে, রাশিচক্রে এবং করতলে শনির দোষ থেকে থাকে, শনি নিচস্থ অবস্থায় থাকে, এবং যাদের সাড়ে সাতি চলছে, যাদের ঢাইয়া চলছে, বা আগামী দিনে যাদের সাড়ে সাতি শুরু হবে, দশা, অন্তর্দশা অশুভ অবস্থায় থাকে, এবং শনি যদি মঙ্গলযুক্ত বা কেতুযুক্ত বা রাহুযুক্ত বা দৃষ্ট হয়ে যায়, এরা হচ্ছে পাপগ্রহ, তখন শনি আপনাকে অশুভ ফল দিতে পারে। অনেকের পক্ষেই মুঠো মুঠো স্টোন, কবচ, তাবিজ পরা সম্ভব হয় না। একটা শনির প্রতিকার করতে গেলে নীলা, যার দাম অনেক টাকা, তার বিকল্প রত্ন হিসাবে অনেকেই এমেথিস্ট পরে থাকে, কিন্তু নীলা যে কাজটা দেয়, এমেথিস্ট কিন্তু তার চার ভাগের এক ভাগ কাজও দিতে পারে না। জাস্ট বাচ্চা ছেলেকে ললিপপ খাওয়ানোর মতো ঠিক একই অবস্থা হয়, অনেকে মূল পর্যন্ত পড়ে, কিন্তু আবারও বলছি ওটা কিন্তু বাচ্চা ছেলেকে লজেন্স খাওয়ানো, খাইয়ে ভোলানোর মতো। তার বদলে আসুন না আমরা কিছু টোটকা করি, এই টোটকাগুলোর মাধ্যমে আমরা শনিদেবকে সন্তুষ্ট করি, তুষ্ট করি, তার আশীর্বাদ চাই যে হে মহারাজ, আপনি আপনার আশীর্বাদ থেকে আমাকে এবং আর আমার পরিবারের
समस्त सदस्य के रक्षा करूँ, बाँचान, आपनार कृपा दृष्टि आमादेर उपर दिन, जाते आम्रा सकले ভালোভাবে থাকতে পারি, সুখে জীবনযাপন করতে পারি। আর্থিক দিক দিয়ে যদি কোনো অনটন যেন আমাদেরকে ছুঁতে না পারে, যাতে কোনো শত্রু আমাদের ক্ষতি করতে না পারে, যাতে আমাদের বাড়িতে কোনো রকম কারো নজরদোষ লেগে না থাকে। প্রথমেই আর কি যে টোটকাটা বলবো দর্শক বন্ধু, যে শনিবার দিন আমি প্রত্যেককেই বলবো যে আপনারা অবশ্যই নিরামিষ আহার করুন। মাছ মাংস আপনারা পেঁয়াজ রসুন এগুলোকে বর্জন করুন, আমিষ আহার করুন পারলে, প্রত্যেক শনিবার না পারলেও যদি যে শনিবারটা আপনার সম্ভব হবে, আপনার বাড়ির কাছাকাছি কোনো শনি মন্দিরে গিয়ে আপনারা পুজো দিয়ে আসুন। অবশ্যই নিষ্ঠা ভরে পুজো দিতে হবে, কারণ শনি মহারাজ একদিকে যেমন ভালো তেমন উল্টো দিকটা তেমনই কিন্তু ততটাই বা তার থেকেও বেশি খারাপ। এরপর আসছি যে শনিবার দিনকে আপনারা একটা কাজ করবেন, যে কাজটা করলে আপনাদের জীবনের সার্বিকভাবে সব দিক দিয়েই উন্নতি হবে। অর্থ বলুন, অনটন বলুন, ঋণে জর্জরিত হয়ে যাওয়া বলুন, বা আপনার পাওনা টাকা আটকে আছে, আপনি সেই টাকাটা কোনোভাবেই পাচ্ছেন না, বা আপনার কাছ থেকে কেউ টাকা পায়, আপনি হয়তো একটু সময় চাইছেন, সেই সময়টাও আপনাকে দিচ্ছে না, কি করবেন? না, আপনি শুক্রবার দিনকে রাত্রিবেলায় একটি গ্লাসে জল নেবেন। প্রথম কথা, একটা কথা বলে রাখি দর্শক বন্ধু, যে শনির যখন কোনো টোটকা করবেন, সেই টোটকাতে যখন কোনো পাত্র আপনাকে ব্যবহার করতে বলবো, ভিডিওর মধ্যে একই কথা বারবার আমারও বলতে ভালো লাগবে না, আপনাদেরও শুনতে ভালো লাগবে না, কিন্তু মনে রাখতে বলবো যে স্টিল অথবা আপনারা লোহার কোনো পাত্র ব্যবহার করবেন না, গ্লাস হোক, বাটি হোক, থালা হোক, যাই হোক না কেন, কারণ এতে শনিদেবের রোষে পড়ে আপনার জীবনের 12টা বাজিয়ে কিন্তু 13টা করে দেবে। যার জন্য বলা হয় শনিবার দিন কোনো স্টিলের জিনিস অথবা লোহার জিনিস আপনি কিন্তু অবশ্যই ক্রয় করবেন না, তাতে আপনার জীবনের সার্বিক দিক দিয়ে ক্ষতি হয়ে যাবে। সুতরাং শুক্রবার দিনকে আপনি তামার অথবা কাঁচের গ্লাসে বা পেতলের গ্লাসে বা কাঁসার গ্লাসে জল নিন, পরিমাণ মতো জল নিন। তার মধ্যে আপনি কি করবেন, আপনি গুনে গুনে যে শুকনো লঙ্কা হয় সেই শুকনো লঙ্কা থেকে 21টা বীজ, এটা কি করবেন, আপনার বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই শুতে চলে গেছে, তখন আপনি একটা গ্লাসের মধ্যে জল নিন পরিমাণ মতো। জল নিয়ে তার মধ্যে 21টা শুকনো লঙ্কার বীজকে আপনি বের করে ওই জলের মধ্যে দিয়ে দিন। ওই জলের গ্লাসটাকে আপনার মাথা গোড়ায় আপনি যেখানে শুচ্ছেন বা আপনার মাথার দিকে রেখে গ্লাসটাকে চাপা দেবেন না, খোলা অবস্থায় রেখে ঘুমিয়ে পড়ুন। পরদিনকে অর্থাৎ এটা শুক্রবার রাত্রেবেলায় করবেন, শনিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনার প্রথম কাজ হচ্ছে যে ওই গ্লাসের জলটাকে আপনি আপনার বাড়ির প্রধান দরজা থেকে শুরু করে একমাত্র বাথরুম টয়লেট বাদ দিয়ে সমস্ত জায়গায় ওই জলটাকে ছড়া দেবেন। এরপর এতে কি হবে, না এতে আপনার অর্থ বলুন, শত্রুতা বলুন, সার্বিক দিক দিয়ে আপনি কিন্তু অবশ্যই আপনার জীবনের বিশেষ উপকার পাবেন। এরপর যে কথাটা আমি বলবো, যে আপনি রাত্রিবেলায় শুক্রবার দিনকে আরও একটা টোটকা করতে পারেন, শুক্রবার রাত্রেবেলায় একটা গ্লাসের মধ্যে আপনি কি করবেন, 3 চা চামচ, যে লবণটা আমরা খাই সেটা নয়, সিন্দুক লবণ, সিন্ধুক লবণও আমরা খাই কিন্তু নর্মাল লবণটা নয়, সেটা হচ্ছে সিন্ধুক লবণ, 3 চা চামচ একটা গ্লাসের জলের মধ্যে দিয়ে দিন, জল নিন তাতে 3 চা চামচ সিন্ধুক লবণ দিয়ে দিন। তার সাথে সাথে আপনি কি করবেন, গুনে গুনে কাঁচা লাল রঙের লঙ্কা, কাঁচা লঙ্কা সবুজও হয় লালও হয়, লাল রঙের কাঁচা যে লাল রঙের লঙ্কা তার থেকে আপনি এটা আগেই সংগ্রহ করে রাখবেন, যখন আমি শুক্রবার সবাই ঘুমিয়ে পড়েছে রাত্রেবেলায় ওই গ্লাসের জলের মধ্যে 3 চা চামচ সিন্ধুক লবণ এবং গুনে গুনে 7টা লাল রঙের কাঁচা লঙ্কার বীজ
সাতটা ওর মধ্যে সিন্দুক লবণের সাথে দিয়ে দিন। রেখে সেটাকে আপনি আপনার মাথা যেদিকে করে রাখেন সেই দিকে খোলা অবস্থায় আপনি সারা রাত রেখে দিন। রেখে দেবার পর শনিবার দিন যখন আপনি বা আপনার বাড়ির কোনো পরিচারিকা সমস্ত ঘর দোয়ার মুছবে, সমস্ত ঘর দোয়ার জলে আপনি এটা লক্ষ্য রাখবেন, বা আপনি যদি নিজে করেন তাহলে তো ভীষণই ভালো হয়, ঘর চলার যে ঘর মোছার যে জলটা বালতিতে নিয়ে যে ঘর মুছছে যে জলটায়, সেই জলের মধ্যে আপনি কি করবেন, আপনি ওই সিন্ধুক লবণ এবং যে সাতটা লঙ্কার বীজকে মিশিয়ে জলটা রেখেছেন ওই জলের সঙ্গে মিশিয়ে, যদি বারবার জল সে চেঞ্জ করে যখনই চেঞ্জ করবে ওই জলের সাথে ওই জলটা মিশিয়ে পুরোটা ঘর আপনি মুছিয়ে নেবেন। তাতে কী হবে, রান্নাঘর থেকে আরম্ভ করে বাথরুম টয়লেট বাদ দিয়ে আপনার ঠাকুরঘরে হয়তো অনেক পরিচারককে একে ঢুকতে দেয় না, যাই হোক আপনি মুছুন না যেই মুছুন না কেন ঘরটা, ওই জলটাকে মিশিয়ে কিন্তু একমাত্র বাথরুম টয়লেট বাদ দিয়ে সমস্ত জায়গা মুছবেন। এতে আপনার বাস্তুদোষ, আপনার নজর লাগা দোষ, আপনার কু হয়তো আপনার জীবনে সব ঠিকঠাক চলছিল, আপনি একটা সময় ভাবতেন যে আপনার থেকে সুখী পরিবার এই পৃথিবীতে কিছু নেই, কিন্তু হঠাৎ করে দেখলেন বালির বাঁধ যেমন হঠাৎ করে ভেঙে পড়ে, ধস করে ফাটল নিয়ে ভেঙে যায়, ঠিক সেইভাবেই আপনার পরিবারের মধ্যে কোনো না কোনো কারণে একটা ফাটল ধরা দিয়েছে। সারা দিন দিন রাত্রি চিৎকার চেঁচামেচি, হ্যাঁ ঝগড়া ঝাঁটি ঝামেলা, নানারকম দ্বন্দ্ব, নিজেদের মধ্যে শত্রুতা, টাকার জন্য এই অশান্তি করা, কোথা থেকে এত টাকা পাবো, কী করে সংসার চালাবো, কীভাবে আমি আমার বাড়ি ভাড়া দেবো, এই পরের মাসে আমার ইএমআই আছে, ইএমআইটা কীভাবে আমি শোধ করবো, এই যে চিন্তা ভাবনাগুলো, এর থেকে কিন্তু এই টোটকাটা করার ফলে শনি মহারাজ আপনাদের উপরে এতটাই প্রসন্ন হবেন, তার আশীর্বাদের হাতটা কিন্তু আপনার মাথার উপর এমনভাবে রাখবেন, আপনার পরিবারের সদস্যদের উপর রাখবেন, আপনি দেখবেন সব দিক দিয়েই কিন্তু প্রচুর পরিমাণে উপকৃত হচ্ছেন। এরপরেতে যে কথাটা আমি বলবো, যে যদি মনে হয় যে আপনার বাড়িতে অকারণে ঝামেলা অশান্তি নানা রকম হচ্ছে, আপনার বাড়িতে কোনো বাচ্চা চিড়চিড়ে হয়ে গেছে, কান্নাকাটি করছে, সারাক্ষণ ঘ্যান ঘ্যান করছে, সারাক্ষণ ভিডিও দেখছে, মোবাইল খেলছে, পড়াশুনো করছে না, কোনো কিছু করছে না, হতে পারে হয়তো তার কোনো নজরদোষ লেগে গেছে, নজরদোষটাকে এটা বিশ্বাস করতেই হবে দর্শক বন্ধু, তো আপনারই হোক আপনার পরিবারের কোনো সদস্য বা কোনো বাচ্চের ভীষণ পরিমাণে চিড়চিড়ে হয়ে গেছে, বা হয়তো আপনার বাড়িতে কেউ দেখবেন অকারণে হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছে, মেজাজ হারিয়ে ফেলছে, সব কিছু করছে, আপনি কি করবেন, না শনিবার দিনকে আপনি সাতটা শুকনো লঙ্কা এবং কালো সর্ষে নেবেন, কালো সর্ষে অল্প পরিমাণে আপনি আপনার হাতের নিন, বা একটা কাগজের মধ্যেও নিতে পারেন। শনিবার দিনকে এটা করতে হবে সূর্যাস্তের পর সন্ধেবেলায়, সাতটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা লালই হয় তাই লাল বলছি না, সাতটা শুকনো লঙ্কা এবং অল্প পরিমাণে কালো সর্ষে একটা কাগজের মধ্যে, যে কোনো একটা কাগজের মধ্যে নিয়ে নিন, নিউজ পেপার হোক, যে কোনো কাগজ, কাগজের মধ্যে রেখে সেটাকে মুঠো করে ধরে, যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার বা আপনার বাড়ির কোনো সদস্য অথবা আপনার কোনো বাচ্চা, প্রথমে কি করবেন, মাথা থেকে পা পর্যন্ত ঠিক এই রকমভাবে যাবে, একবার এই উঠল, দুবার এই নামল, তিনবার এই উঠল, চারবার এই নামল, পাঁচবার এই নামল, ছবার এই নামল, সাতবার, ঠিক এরকম ওঠানামা করে দেখবেন ওঠাটা শুরু হবে একবারের বেলায় আর নামাটা শুরু হবে সাতবারের বেলায়, ঠিক আমি যেভাবে দেখালাম এই সাতবারের বেলায় মাথাটিকে পা পর্যন্ত এইরকমভাবে সাতবার ওঠানামা করাবেন। সাতবার ওঠানামা করানোর পর আপনি কি করবেন, ওর সাথে আপনি একটু পরিমাণে ওই পুরিয়াটা খুলবেন, কাগজে মুড়ে রেখেছেন সাতটা শুকনো লঙ্কা এবং তার সাথে অল্প পরিমাণে কালো সর্ষে, যেটা মাথা থেকে নিচু পর্যন্ত সাতবার করলেন, করার পর আপনার রান্নাঘরে যে নুন আছে সেইখান থেকে একটু নুন নিয়ে কাগজে মুড়ে আপনি ওটা কি করবেন, আপনি আপনার বাড়ির বাইরে গিয়ে, আপনি যদি না পারেন আপনার বাড়ির কোনো সদস্যকে বলবেন যে ওই সাতটা শুকনো লঙ্কা কালো সর্ষে তার সঙ্গে যে একটু নুন মিশিয়েছেন সেটাকে কাগজের উপরে হোক বা তার সঙ্গে একটু যদি পারেন একটু কর্পূর মিশিয়ে নিলেন, কর্পূর মিশিয়ে কোনো একটা মাটির পাত্র হোক, মাটির সরা হোক, তার উপরে রেখো, বাড়ির বাইরে জ্বালিয়ে দেবেন,
এতে যদি কোনো কারণে কারোর নজর লেগে থাকে, সেই নজর দোষ থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন এবং শনিদেবের আশীর্বাদে দেখবেন এই সমস্ত সমস্যা যেগুলো বললাম তার থেকে অবশ্যই মুক্তি পাবেন। এরপরে যে কথাটা বলবো যে শনিদেব তার এতটাই ক্ষমতা যে এই যে শুকনো লঙ্কা, কালো সর্ষে, গোলমরিচ এইগুলো দিয়ে টোটকা করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং শনিদেবের রোষ থেকে কিন্তু আপনি নিজেকে এবং নিজের পরিবারের সদস্যকে বাঁচাতে পারবেন। এরপর একটা টোটকায় আসি, যেটা হচ্ছে আপনার শত্রুতা, আপনার ঘরে শত্রুতা, বাইরে শত্রুতা, বিশেষ করে সবথেকে যেটা ভীষণ কঠিন ব্যাপার, যদি কেউ আপনার সঙ্গে গোপন শত্রুতা করে থাকে, সেই গোপন শত্রুদের হাত থেকে আপনাকে বাঁচতে চাইলে কী করতে হবে, না শনিবার দিন, শনিবার দিন সূর্যাস্তের পর সন্ধ্যাবেলায় আপনি 7টা লঙ্কা নেবেন। 7টা কী লঙ্কা নেবেন? শুকনো লঙ্কা। 7টা শুকনো লঙ্কাকে বেঁধে আপনি কী সুতো দিয়ে বাঁধবেন? আপনি কালো সুতো দিয়ে বাঁধবেন অথবা নীল রঙের সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে আপনি যদি মনে করেন আপনার নিজের এবং ওই 7টা যে শুকনো লঙ্কাকে আপনি নীল সুতোয় বা কালো সুতোয় বেঁধেছেন, আপনার মাথার উপর যে শত্রুদের নাম বলতে বলতে অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে তার বিপরীত দিকে শত্রুদের বা শত্রুর নাম বলতে বলতে 7 বার ঘোরাবেন। এর সাথে সাথে যদি মনে করেন যে না আপনার পরিবারের আরও একজন দুজন তিনজন সদস্যদেরও সঙ্গে কেউ শত্রুতা করছে, তাহলে ওই একই শুকনো লঙ্কাটাকে নীল সুতোয় বা কালো সুতোয় বাঁধা অবস্থায় প্রথমে নিজেরটাই করলেন, করে পরিবারের সেই সদস্যদের মাথায় একইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে নিয়ে আপনি আপনার বাড়ির যে নৈঋত্যকোণ, নৈঋত্যকোণ মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ, যেটাকে বলে সাউথ ওয়েস্ট কর্নার, এই সাউথ ওয়েস্ট কর্নারে আপনি যদি পেরেক থাকে বা হুক থাকে বা পেরেক হুক দিয়ে আপনি ঝুলিয়ে রাখতে পারেন, অথবা আপনি ওই কোণে কোনো একটা পাত্রের উপর, অবশ্যই আর রিপিট করবো না, স্টিল অথবা লোহার পাত্র বাদ দিয়ে সেই পাত্রের মধ্যে আপনি ওই শুকনো লঙ্কাটাকে সুতো মাথা অবস্থায় দক্ষিণ পশ্চিম কোণে অর্থাৎ নৈঋত্য কোণে রেখে দিন। দেখুন দর্শক বন্ধু, নৈঋত্য কোণ হচ্ছে এমন একটা কোণ, দক্ষিণ পশ্চিম কোণ, বাড়ির যিনি প্রধান কর্তা এখনও বেঁচে আছেন তার স্থান। ওটা কিন্তু আমরা সবসময় বলি উত্তর পূর্ব কোণ, উত্তর পূর্ব কোণ, উত্তর পূর্ব কোণ, উত্তর উত্তর দিক, পূর্ব দিক, এগুলো কিন্তু ঈশান কোণেরও বাস্তুর দিক দিয়ে বা এই যে শনিদেবের টোটকা বলছি এই দিক দিয়ে কিন্তু একটা গুরুত্ব আছে এবং এই দিকটার বিশেষ মহত্ব আছে। নৈঋত্য কোণ হচ্ছে বাড়ির যিনি প্রধান কর্তা, গৃহকর্তা, তার দিক। সে যদি স্ট্রং থাকে তাহলে সবাই দেখবেন স্ট্রং থাকবে। নৌকার হাল যদি শক্তভাবে কেউ ধরে রাখতে পারে তাহলে নৌকাকে যেদিকে আপনি নিয়ে যেতে চাইবেন নৌকাটা সেই দিকেই যাবে। নৌকার হাল কিন্তু বাড়ির প্রধান কর্তা বা গৃহকর্তা, সেই জন্যেই নৈঋত্য কোণে রাখতে বলেছি। ওটা 21 দিন রাখার পর তারপর আপনি বাড়ির বাইরে যে কোনো আপনি কাঁটাযুক্ত গাছ যদি পান সেই কাঁটা গাছযুক্ত গাছের তলায় আপনি রেখে দিয়ে চলে আসবেন। শত্রুদের হাত থেকে বাঁচার আরও একটা উপায় আপনাদেরকে আমি বলছি, যে শনিবার দিন কী করবেন, একটা ছুঁচ সংগ্রহ করে রাখবেন, তার সঙ্গে একটা পাতিলেবু সংগ্রহ করে রাখবেন। শনিবার দিনকে সন্ধ্যাবেলায় ওই পাতিলেবুর মধ্যে কী করবেন, আপনি ছুঁচটাকে যখন এফোর করছেন এখান থেকে এফোর ওপর করবেন, পাতিলেবুটা সবুজ রঙের পাতিলেবু হতে হবে, কোনো দাগ থাকা চলবে না। সেটা কী করবেন, সেই পাতিলেবুটাকে ছুঁচটাকে যখন ফোটাচ্ছেন শত্রুর নাম বলতে বলতে, এটা একটা শত্রুকেই করতে পারবেন, শত্রুর নাম বলতে বলতে এপর ওপর ছুঁচটাকে করলেন, করে মাথার উপর দিয়ে প্রথমে কী করবেন 7 বার শত্রুর নাম বলতে বলতে ক্লকওয়াইজ ঘোরাবেন। ওটা ঘড়ি কাঁটা যেভাবে ঘুরে সেবারে 7 বার, আবার উল্টো দিক দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার মাথার উপর অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে আপনি কী করবেন, তারপরেই আপনি বাড়ির বাইরে গিয়ে আপনি ওই লেবুটাকে দেখবেন ছুঁচটা কিন্তু গাঁথা আছে, পায়ে যেন না লেগে যায়, আপনি শত্রুর নামটা বলতে বলতে যেন মনে হবে আপনি শত্রুটাকে পায়ে করে পিষছেন, জীবনে তাকে শেষ করে দিচ্ছেন, একবারে নিগড়ে দিচ্ছেন, সেই শত্রুর নামটা বলতে বলতে পায়ের, মহিলা হলে বাম পায়ে আর পুরুষ হলে ডান পায়ে ওই লেবুটাকে পুরো
থেতো করে দেবেন, দেখবেন ছুঁচটা গাঁদা আছে যেন ছুঁচটা পায়ে না লাগে, সেই সাবধানতা নিয়েই ওই পাতিলেবুটাকে এরকম করে চিপে দেবেন, দিয়ে আপনি বাড়ি এসে হাত পা মুখটা ধুয়ে নেবেন। এটা আপনাকে করতেই হবে। এরপর আপনাদেরকে আরও একটা যে টোটকাটা দেবো বলবো সেটা হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে টাকা আটকে আছে কোথাও, আপনার টাকাটা প্রাপ্য কিন্তু আপনি পাচ্ছেন না, বা হয়তো আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন সে টাকাটা আপনাকে ফিরিয়ে দিচ্ছে না, বা আপনি আপনার যে টাকা সেই গচ্ছিত টাকা আপনি খরচা করে ফেলেছেন কিন্তু কোনোভাবেই আর সেই টাকাটাকে আপনি জমিয়ে উঠতে পারছেন না, অর্থাৎ আপনার আলমারিটাকে ভরানো বা ব্যাংক ব্যালেন্সটাকে ভরানো, বাড়িয়ে নেওয়া। এছাড়াও এই টোটকাটা আরও কাজে লাগবে যাদের সবসময় মনে হয় পকেটটা খালি, মানি ব্যাগটা খালি, এবং যে কোনো কাজে যাবে দেখবে অবশ্যই সফলতা পাবে। কি করতে হবে না, যে কোনো শনিবার দিন সাতটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা কী হতে হবে, লাল রঙের, সবুজ রঙের না, সাতটা কাঁচা লাল রঙের লঙ্কাকে আপনি কী করবেন, যে রুমাল ব্যবহার করে রুমালটাকে একটু কেচে পরিষ্কার করে দিতে হবে, সেই রুমালে মুড়ে কপালে ছুঁয়ে শনিদেবকে স্মরণ করে আপনি কী করবেন, আপনার যা মনের ইচ্ছা সেটা বলবেন, বলে আপনার পকেটে রাখুন, বা একদম ছোট করে মুড়ে নিয়ে মানি ব্যাগে রাখতে পারেন, পার্সে রাখতে পারেন, ওয়ালেটে রাখতে পারেন। অনেক সময় অনেক ব্যক্তি আছে যে হয়তো কোনো টেন্ডারের জন্য যাচ্ছে, টেন্ডারটা পাস করবে বা এগ্রিমেন্ট করতে যাচ্ছে, এগ্রিমেন্টে সই করবে, ব্যাংকের কোনো লোন নিতে যাচ্ছে সেই লোন অ্যাপ্রুভেবলে সই করবে, অনেক কারণে বাধাবিঘ্ন পড়ে যায়, বা অনেক সময় দেখা যায় অনেক গুরুত্বপূর্ণ ডিডে সই করতে যাচ্ছে বা কোনো উইল করতে যাচ্ছে, সেই উইলে এইসব নানা রকম কাজে বাধাপ্রাপ্ত হয়। আপনি ওইভাবে ওই টোটকাটা করে পার্সে, মানি ব্যাগে, ওয়ালেটে অথবা পকেটে রেখে সবসময় শনিদেবকে স্মরণ করবেন, তার আশীর্বাদের হাত মাথায় থাকলে পৃথিবীর কোনো অশুভ শক্তি নেই যে আপনাকে টাচ পর্যন্ত করতে পারে। অনায়াসে দেখবেন আপনার কাছে হু হু করে টাকা আসছে, পকেট মানি ব্যাগ ভর্তি থাকবে, আলমারি ভরে যাবে টাকায়, এবং ব্যাংক ব্যালেন্স 100 গুণ বেড়ে যাবে শনিদেবের আশীর্বাদে। দেখুন, শনিদেব যদি মনে করে কাউকে আমি দেব তো সে এমন দেবে আপনি সারা জীবন রাজার হালে থাকবেন, আপনার জীবনটাই পাল্টে যাবে, আপনার যে পুরনো খোলস, সেই জীবনের যে দুঃখের পুরনো খোলস, সেই পুরনো দুঃখের খোলসটাকে ত্যাগ করে সুখের নতুন খোলসে আপনি জীবনটাকে ধারণ করতে পারবেন, জীবন যাপন করতে পারবেন, জীবনটাকে জীবিকা নির্বাহ করতে পারবেন, সুন্দর হয়ে উঠবে আপনার জীবন। লাস্ট একটা টোটকা দিয়ে অনুষ্ঠান শেষ করব। যারা প্রচুর পরিমাণে চাকরি দিচ্ছে বা ইন্টারভিউ দিচ্ছে জবের জন্য, তারা কিছুতেই সাকসেসফুল হচ্ছে না, বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, বা তার সাথে সাথে বলবো যে যাদের বিয়ের জন্য পাকা দেখা হচ্ছে, পাকা দেখা করতে গিয়ে ফাইনাল হচ্ছে না, বা কোনো একটা জায়গায় দেখাশুনো হয়েছে, দেখাশুনো হওয়ার পর লাস্ট মুমেন্টে গিয়ে সেই বিয়েটা আটকে যাচ্ছে, কী করবেন, যে কোনো শনিবার দিন আপনারা যখন এই সংক্রান্ত যে যে সমস্যাগুলো বললাম যাবেন, তখন কী করবেন, আপনারা 5টা কাঁচা লাল রঙের লঙ্কা নেবেন শনিবার, এটা শনিবার দিনই করবেন, আপনি অন্য কোনো কাজে যেদিন যান শনিবার দিন এই টোটকাটা করে আপনি 5টা কাঁচা লাল লঙ্কা নেবেন। নিয়ে কী করবেন, যখন মেন যে দরজাটা, যেটা থেকে আপনি বাড়ির বাইরে বেরোবেন, বাড়ির যে চৌকাঠটা আছে, ধরুন এইটা চৌকাঠ, এইটা হচ্ছে বাড়ির ভেতর দিক আর এটা হচ্ছে বাড়ির বাইরের দিক, বাড়ির চৌকাঠের বাইরেই, ঠিক চৌকাঠটা যেখানে তার বাইরে বাম দিকে, আপনার বেরোনোর সময় বাম দিক হচ্ছে, যখন বেরোচ্ছেন তাহলে এই দিকটা বাম দিক হচ্ছে, এইখানে আপনি 5টা লঙ্কাকে রেখে দেবেন একসাথে। 5টা লঙ্কাকে রেখে আপনি যে কাজটার জন্য যাচ্ছেন সেই কাজটা সাকসেসফুল হবে, এই রকম মনে মনে বলতে বলতে শনিদেবকে প্রণাম করে আপনি কী করবেন, মহিলা হলে বাম পা দিয়ে চিপে দেবেন লঙ্কাগুলোকে, চিপে আপনি বেরিয়ে যাবেন, আর পেছন ফিরে তাকাবেন না, কেউ ডাকলেও সাড়া দেবেন না, সেই কাজে যাবেন, দেখবেন অবশ্যই সফলতা পাবেন 100%। অত্যন্ত কার্যকারী টোটকা। আর যখন পুরুষ মানুষ কোনো এই সংক্রান্ত সমস্যা যেগুলো বললাম সেই কাজে যাবেন, ডান পায়ে করে লঙ্কাগুলো চেপে দেবেন, চেপে
মনস্কামনা জানিয়ে শনিদেবকে প্রণাম করে আপনি কাজে বেরিয়ে যান। ঘরে যখন ঢুকবেন দেখবেন মুখটা হাসি নিয়েই আসবেন, শনিদেবের এমনই কৃপা দৃষ্টি। এবং সবসময় শনিদেবের কাছে প্রার্থনা করতে থাকুন, শনিদেবের যিনি অধিষ্ঠাত্রী দেবী দক্ষিণা কালী, সেই দক্ষিণা কালীকে মনে মনে স্মরণ করুন, দেখুন আপনার জীবন থেকে যে কোনো সমস্যা কী করে বেরিয়ে যায়। এনিওয়ে, ওই যে পাঁচটা কাঁচা লঙ্কাকে আপনি পা দিয়ে চিপে গেলেন, যখন আপনি সেই কাজটা করে বাড়িতে ফিরছেন, ওই পাঁচটা লঙ্কা ওইখানে কিন্তু পড়ে থাকবে। বাড়ির লোকেদের বলতে হবে কেউ যেন হাত না দেয়। আপনি ফিরে এসে ওই পাঁচটা কাঁচা লঙ্কাকে আপনার বাড়ির বাইরে যে কোনো একটা ভালো জায়গায় ফেলে দেবেন, দেখবেন একটা বীজ যেন না থাকে। তখন একটা কাগজে করে আপনি বীজ টিজ সমেত লঙ্কাগুলোকে তুলে নেবেন, নিয়ে বাড়ির বাইরে কোনো একটা ভালো জায়গায় ফেলে দেবেন। ফেলে দিয়ে তবেই কিন্তু আপনি বাড়িতে ঢুকবেন। আর যদি আপনার মনে না থাকে যে আপনি কাঁচা লঙ্কাগুলোকে চেপে দিয়ে কাজটায় গেছেন, আর ঢোকার সময় আপনার মনে নেই বা অন্য কেউ না কেউ সেটাকে ঝাঁট দিয়ে হোক বা যেভাবে হোক ফেলে দিয়েছে, তাহলে কিন্তু আপনি সেই কাজটায় সফলতা পাবেন 0.000%। আপনার ভালোর পরিবর্তে খারাপটা হবে 100 গুণ। সুতরাং টোটকা করবেন, সাবধানে করবেন, 100% অ্যাকুরেসি মেনে করবেন, যেভাবে করলাম করুন। আপনার জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অর্থ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে আপনার জীবন। লাস্টে শনিদেবের চরণে আমার প্রণাম জানিয়ে, মা দক্ষিণা কালীর চরণে আপনার প্রণাম জানিয়ে একটা কথাই বলি, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। সবাইকে রক্ষা করো, সবাইকে ভালো রেখো, অর্থ দাও, সুখ দাও, শান্তি দাও, সৌভাগ্য সমৃদ্ধি দাও। এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আমাকেও ভালো রাখুক, আমার জীবনও সব কিছু দিয়ে আমাকে ভরিয়ে দিক, সেই শনিদেবের কাছে প্রার্থনা করে, মা দক্ষিণা কালীর কাছে প্রার্থনা করে শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করি। মুখের হাসিটা বজায় থাক, সর্বোপরি জয় হোক। অবশ্যই বলবো, যারা নতুন ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে আগামী দিনে নিত্য নতুন আমার আপলোড করা ভিডিও অবশ্যই দেখতে পাও। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পরিবারটা অনেক বৃহত্তর হবে, তাতে আমিও উৎসাহ পেয়ে নিত্য নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। আমিও তোমাদের সাথে আছি, পাশে আছি, আগামী দিনে থাকবো। তোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। শেষ করছি আজকের অনুষ্ঠান, জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।